हेलो फ्रेंड्स, वेलकम टू पीसी लाइफस्टाइल एंड आई एम योर होस्ट पीसी। पीसी लाइफस्टाइल आजकल आयोजन सेलिब्रिटी न्यूज। आजकल सेलिब्रिटी ढालीवुडर चित्रनायिका देलारा हानी पूर्णिमा। आजकल पर्व कथा बोलबो पूर्णिमार साम्प्रतिक लाइफस्टाइल नियें। ढाका सिनेमार एक समय सारा जागरण नायिका देलारा हानी पूर्णिमा एक समय नियमित काज करलो, एखन तिनी पर्दाय खुबी अनियमित। কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে এই নায়িকা, বরের নাম আশফাকুর রহমান রবি। এদিকে গুঞ্জন উঠে আপাতত সংসারে মনোযোগী হবেন এই নায়িকা, আর সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এদিকে সকলের গুঞ্জনে পানি ঢেলে এই নায়িকা জানালেন খুব শীঘ্র নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর আহারে জীবন নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, আর এই সিনেমাটি পরিচালনা করছেন ঢালিউডের স্বনামধন্য পরিচালক ছটকু আহমেদ। আর এই সিনেমায় পূর্ণিমার সাথে দেখা যাবে ফেরদুসকে, থাকছে মিশা সওদাগরও। জানা গেছে করোনাকালীন বিভিন্ন পরিস্থিতি নিয়ে এই সিনেমাটি নির্মিত হবে। আগামী 16 অক্টোবর থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে এই সিনেমাটির শুটিং এর কাজ শুরু হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। ঢালিউড সুন্দরী নায়িকা পূর্ণিমা দীর্ঘ বিরতির পর কাজ শুরু করতে যাচ্ছেন, যুক্ত হয়েছেন নতুন সিনেমাতে। আর পূর্ণিমার নতুন ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে ফেরদুসকে, আর পূর্ণিমা ফেরদুসের জুটি বরাবরই খুবই জনপ্রিয়। আশা করি এইবারও ফেরদুস পূর্ণিমা জুটির কেমিস্ট্রি দর্শকদের কাছে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আর এই বেল বাটন প্রেস করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।